রঙের উৎসব হোলিতে মেতেছেন গোটা দেশবাসী হিন্দু শাস্ত্রে বরাবরই হোলি উৎসবের বিশেষ মাহাত্ম রয়েছে হোলিকে ঘিরে সারা দেশে নানান প্রান্তে নানান ধরনের আচার অনুষ্ঠান পালিত হয় আমাদের রাজ্যেও হোলিকে ঘিরে শুরু হয়েছে বিশেষ পুজোপাঠ রাজ্যের মারোয়ারিরা করলেন হোলিকা দহন এবং হোলিকে ঘিরে নানান পুজোপাঠ একে অপরের সঙ্গে হোলির আনন্দে মেতে উঠেছেন এই হোলিকা দহন এক কথায় অনেকটাই বনফায়ারের মতো প্রথমে শুকনো কাঠ জোগাড় করে তারপর সেগুলি সাদা সুতো দিয়ে বেশ কয়েক পাক বাঁধা হয় এরপর সেখানে কুমকুম ফুল ছিটিয়ে তাতে আগুন লাগানো হয় প্রথা অনুযায়ী ওই আগুনে অনেক সময় ভুট্টা ছোলাও পোড়ানো হয় হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী পৌরাণিকাজ হিরণ্যকশ্যপ অত্যন্ত অত্যাচারী ছিলেন তিনি চাইতেন শুধুমাত্র তাকেই যেন সবাই পুজো করে এদিকে সেই নিয়মে তোয়াক্কা করেনি তার পুত্র প্রহ্লাদ তিনি ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন বিষ্ণুর ভজনা কোনোভাবেই মেনে নিতে পারেননি হিরণ্যকশ্যপ একাধিকবার নিজের সন্তান প্রহ্লাদকে মারার চেষ্টা করলেও বিষ্ণুর কৃপায় বেঁচে যেতেন তিনি বারবার ব্যর্থ হয়ে এই কাজে নিজের বোন হোলিকার সাহায্য চান অসুররাজ হোলিকার একটি বট ছিল যে কোনো সময় আগুন তাকে পোড়াতে পারবে না এর সুযোগ নিয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করেন হোলিকা কিন্তু বরে কাজ হয় না আগুনে পড়েই মারা যান হোলিকা আর বিষ্ণুর নাম গান করতে করতে অক্ষত বেরিয়ে আসেন প্রহ্লাদ এ দেখে নিজের হাতে সন্তানকে মারতে উদ্যত হলে আবির্ভাব ঘটে ভগবান বিষ্ণুর নরসিংহ রূপ তার হাতেই নিধন হয় অসুর রাজে অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়েরই কাহিনীর জন্য এখনও হোলির আগে হোলিকা দহন হয়ে থাকে পুজো পাঠ শেষে ত্রিপুরার মারোয়ারিরা জানিয়েছেন এ নিয়ে বিস্তারিত আজকে এই হোলির প্রোগ্রামে আমরা হোলি ডেনের জন্য সবাই এখানে একত্র হয়েছি এটা আমাদের হিন্দু ধর্মে সব থেকে বেস্ট যাতে যতই কিছু থাকে কেন সবাই বললে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি আর যদি অ্যাঙ্কার যেমন হোলিকার অ্যাঙ্কার ছিল যে আমি বাঁচে যাব প্যালার বাঁচবে না কিন্তু ওই অ্যাংকারটা ভাঙছে এই নিয়ে আমরা আজকে সবাই মিলে ওই অ্যাঙ্কার যাতে না থাকে বা ঘুরাই যাতে না থাকে সবাই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি এটাই আমাদের হোলির একটা আনন্দ আমি সবাইকে বলবো ভারতের দেশবাসীর সবাইকে যাতে এটা আজকে হোলির পর্বটা যাতে সবাই সুমঙ্গল হোক সবার ভালো হয় বৈচিত্র্যে ভরা দেশ আমাদের ভারত সারা বছরই অসংখ্য উৎসব উদযাপন হয় এই দেশে বড় উৎসবগুলোর মধ্যে হোলি বা দোল বেশ গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে অগণিত মানুষের মধ্যে হোলি নিয়ে দেখা যাচ্ছে বাঁধন ছাড়া উচ্ছ্বাস রিপোর্ট আর ই নিউজ